বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজিএমসির কাছে ২৬৫ কোটি টাকা পাওনা আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ পাট ব্যবসায়ী সমিতি। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বিজিএমসির কাছে তাদের পাওনা থাকা সত্ত্বেও তা পরিশোধে উদাসীনতা দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। তারা আরো বলেন, পাট সরবরাহকারী প্রান্তিক চাষী ও ব্যবসায়ীদের অধিকাংশই বর্তমানে বিভিন্ন ব্যাংকের কাছে ঋণগ্রস্ত, তাই পাওনা না পাওয়ায় দেশের এসব প্রান্তিক চাষী ও পাট ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে। দ্রুত যাতে তাদের পাওনা তারা পেতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান বক্তারা।